আচ্ছা, এই টিউটোরিয়ালটা হচ্ছে মানে ফাইনাল এক্সামটা কিভাবে দিব সেটার জন্য। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমরা একটা লিঙ্কে যাব। হুম, এটা হচ্ছে রিপোজিটরি, এটা হচ্ছে ক্লোন করে নিতে হবে তোমাদের। এটা কপি করলাম লিঙ্কটা এখান থেকে, তো এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ওয়ার্ক স্পেস ফোল্ডার ক্রিয়েট করব, এখানে গিট ব্যাশ ওপেন করবো। গিট ব্যাশে গিট ক্লোন লিখতে হবে আগে, গিট এটা প্রথম কমান্ড। হ্যাঁ, গিট ক্লোন, আর যেটা কপি করলাম লিঙ্ক ওইটা, তাহলে আমার এই প্রজেক্টটা এখানে নেমে গেল। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এই প্রজেক্টটার মধ্যে সোর্সের মধ্যে জাস্ট একটাই ক্লাস আছে, মানে এখানে তোমাদের একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। ওই ওই ক্লাসটা ক্রিয়েট করে তারপরে গিটে পুশ দিবা। হ্যাঁ, তো সব কিছু করার আগে এই টোটালটাকে আমি একটা কপি করে নিব। হ্যাঁ, কপি করে অন্য একটা ব্রাঞ্চে রাখবো, সেই জন্য হচ্ছে এই এই ফোল্ডারের মধ্যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এই ফোল্ডারের মধ্যে একটা গিট ব্যাশ ওপেন করে এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। গিট চেক আউট মাইনাস বি মাইনাস বি, ব্রাঞ্চের নাম হচ্ছে তোমার আইডি দিবা C20 সামথিং, এরকম ধরো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। আগে ছিলাম মেইন ব্রাঞ্চে, এখন হচ্ছে এই ব্রাঞ্চে আছি। ঠিক আছে, এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন এই প্রজেক্টটার এই সোর্সের মধ্যে এটা এইখানে, হ্যাঁ এইখানে আমি এই দুইটা ফাইল পেস্ট করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে এই মনে করো যে এই দুইটা তুমি কাজ করেছো আর কি, একটা ফ্রেম ক্রিয়েট করে ডিজাইন করে ওই ক্লাসটা লিখেছো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই কাজটা তোমাদের করতে হবে, এটা আমি দেখাচ্ছি না কিভাবে করবা, এটা অন্য একটা টিউটোরিয়াল আছে, ওইটা আমি পরে বলে দেবো কোন টিউটোরিয়ালে। আচ্ছা, তার মানে তোমার কাজ হয়ে গেল। হ্যাঁ, এখন জাস্ট এটা পুশ দিতে হবে, এই কোডটা পুশ দিতে হবে। তো এটা দেওয়ার আগে এটা টেস্ট করতে হবে ঠিক আছে কিনা তোমার কোড। হ্যাঁ, এটা হচ্ছে আমি নেট বিনস ওপেন করি। হ্যাঁ, নেট বিনসে গিয়ে প্রজেক্ট ওপেন করতে হবে। এটা ডেস্কটপে আছে, ডেস্কটপ ওয়ার্ক স্পেস এর মধ্যে এটা, তো এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। হ্যাঁ, এটা ওপেন করার পরে এই লাইব্রেরির মধ্যে একটা জিনিস অ্যাড করে নিতে হবে। এখন কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট কাজগুলোর জন্যই এই টিউটোরিয়ালটা করা। একটা হচ্ছে এখানে লাইব্রেরি অ্যাড করতে হবে, লাইব্রেরি অ্যাড কর লাইব্রেরিটা এই MySQL জার ফাইল আর কি, এটা আছে যে এইখানে ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের মধ্যে দেখবেন নেসেসারি একটা ফাইল আছে, এর মধ্যে আমি এই জার ফাইলটা রেখে দিছি। এখানে দুইটা আছে, হ্যাঁ যেটা লাগবে সেটা ইউজ করবা। তো যারা হচ্ছে MySQL 5.7 তারা এটা ইউজ করবা, যারা MySQL 8 ইউজ করছো তারা এটা। তো আমি আমি এটা এখন ইউজ করছি। হ্যাঁ, এটা আমার এখানে আছে, তো এটাই আমি এখানে দিয়ে দিব। এইভাবে না এখান থেকে অ্যাড করা যায়। আচ্ছা, এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি এটা কোনটা আসলো তবে? আচ্ছা, এটা অ্যাড করা আছে। হ্যাঁ, এটা এইভাবে অ্যাড করতে হয়, রাইট বাটন ক্লিক করে অ্যাড জার করবা, তারপর হচ্ছে ডেস্কটপ ওয়ার্কস্পেস মানে যেখানে আমাদের প্রজেক্ট আছে এই নেসেসারি ফাইলের মধ্যে এটা রেখে দিয়েছি আমি, এটা এটা এখানে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এটা অ্যাড হয়ে গেছে এখানে। আচ্ছা, তাহলে এই কাজটা গেল। এখন আর একটা কাজ হচ্ছে ডাটাবেস। হ্যাঁ, সব নিচে নামিয়ে রাখি, ডাটাবেসটা আছে হচ্ছে এই নেসেসারি ফাইলের মধ্যে যেটা .sql ডাম্প লেখা আছে এটা, তো এটার জন্য তোমার MySQL ওয়ার্ক বেঞ্চ লাগবে। হ্যাঁ, MySQL ওয়ার্ক বেঞ্চে গিয়ে ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, যারা অন্য কোনো কিছু ইউজ করো তারা ইম্পোর্টের জন্য কোনো একটা টিউটোরিয়াল দেখে নিবা। হ্যাঁ, মানে যারা MySQL ওয়ার্ক বেঞ্চ ইউজ করো না। আচ্ছা, তো MySQL ওয়ার্ক বেঞ্চে এইখান থেকে ইম্পোর্ট করে ডাটা ইম্পোর্ট।
মানে আমাকে ক্রিয়েট করতে হবে না কোনো ডাটাবেস, হ্যাঁ জাস্ট ইম্পোর্ট করলেই সব কিছু তৈরি হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তো এইখানে এটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে ডেস্কটপে ওয়ার্ক স্পেস এই যে ডাম্প, এটা এটা ওপেন করব। আর এই এই এটা একটা নাম দিতে হবে। হ্যাঁ তো নামটা হচ্ছে স্টুডেন্ট ডিবি দিব, স্টুডেন্ট ডিবি। আর এখানে যে নামটা দিবা এই নামটাই আবার হচ্ছে ওই ডিবি ইউটিলস ক্লাসের মধ্যে লিখতে হবে। হ্যাঁ আমি দেখাই দেবো, এটা ডাটাবেজের নেম, এটা হচ্ছে ডিবির নেম। ওকে করলাম, এই পাশে গিয়ে এই ট্যাবে ইম্পোর্ট প্রোগ্রেসের এই ট্যাবে গিয়ে স্টার্ট ইম্পোর্ট, এটা দিলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। হ্যাঁ এই যে গ্রিন কালার মানে ডান, ঠিক আছে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এটা এখন হচ্ছে এখানে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করলে এই যে স্টুডেন্ট ডিবিটা দেখা যাবে, এর মধ্যে আছে স্টুডেন্ট ক্লাস। হ্যাঁ এই যে স্টুডেন্ট ক্লাস আছে, আর একটা আছে ইউজার। হ্যাঁ আমি আপাতত এইটা এটা দরকার আমাদের, জাস্ট স্টুডেন্ট ক্লাস, সরি স্টুডেন্ট টেবিল। হ্যাঁ এই টেবিল, এই টেবিল এইখানে ক্লিক করলে টেবিলটা দেখতে পাবো, ডাটা আমার সব কিছু অলরেডি আছে ডাটা। হ্যাঁ আমি এই এটা দিয়েছি এই জন্য যাতে ডাটাটা তুমি ডিরেক্টলি পেয়ে যাও ইম্পোর্ট করলে। হ্যাঁ ইম্পোর্টের কাজ খুব সোজা, এইখানে গিয়ে জাস্ট ইম্পোর্ট করতে হয় ডাটা ইম্পোর্ট। হ্যাঁ এই কাজটা খুব সহজ, মানে তোমার কোনো পরিশ্রম হবে না। আচ্ছা এই ডাটাগুলার এখানে দেখো 2 নম্বর আইডি মিস্টার ওয়াই আছে, হ্যাঁ AS26, তারপর হচ্ছে ABC2, হ্যাঁ XYZ.com, ত্রিপলি, এইটা তো এইগুলা আমরা আমরা দেখবো যে আসে কি না আইডি 2 এর জন্য। এখন হচ্ছে এটা রান দিব এই প্রজেক্টটা, এইখানে আমি যে এটা পেস্ট করে দিয়েছিলাম তখন। হ্যাঁ তোমরা জাস্ট এই ডিবি ইউটিলসটা পাবা এই অনলাইন আর কি, এইখানে সোর্সের মধ্যে জাস্ট ডিবি ইউটিলসটা পাবা। আচ্ছা তাহলে এইখানে হচ্ছে এটা রান দিব, হ্যাঁ রান দিয়ে দেখি কি হয়। এই যে রান দিলে এরকম আসছে, আমি এখানে আইডি দিলাম, সার্চ দিচ্ছি, হ্যাঁ মোটামুটি কাজ শেষ। এখন তোমাদের এখানে একটা একটা অতিরিক্ত একটা কাজ থাকবে, সেটা হচ্ছে ডাটা ইনসার্ট করা। অর্থাৎ এখানে যে অনেকগুলো ডাটা আছে না 11, নিজের একটা ডাটা ইনসার্ট করবা কিভাবে, এই যেখানে নাল নাল লেখা আছে না এইখানে, এখানে ডাবল ক্লিক করে 12 লিখবা, যেটা ইচ্ছা লিখবা আর কি, 12 যেটা আইডি। দেখার পর এখানে তোমার নাম দিবা, হ্যাঁ তোমার নাম ধরলাম হচ্ছে আকাশ, এস দিবা, তারপর তোমার ইমেল অ্যাড্রেস দিলা akash@gmail.com, আর তোমার ডিপার্টমেন্ট দিলা সিএসসি। হ্যাঁ এটা দেওয়ার পরে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার সময় এখানে একটা দেখবা কমান্ড দিয়ে দিয়েছে তোমাকে, যে এই কমান্ডটা, হ্যাঁ এই কমান্ডটা কপি করবা, এটা কপি করে রাখলা। হ্যাঁ অ্যাপ্লাই করলাম, তো তোমার ডাটাটা এখানে ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ আর আর এই যেটা কপি করলাম ওইটা একটা টেক্সট ফাইলে রেখে দেবা, হ্যাঁ ওইটা হচ্ছে একটা অ্যান্সার আর কি। হ্যাঁ এই কমান্ডটা, এই কমান্ডটা হচ্ছে ইনসার্টের কমান্ড, এটা আগে শিখিয়েছি তোমাদের। হ্যাঁ ইনসার্ট ইনটু স্টুডেন্ট ডিবি ডাটাবেস, আর হচ্ছে স্টুডেন্ট টেবিলে আমি একটা ডাটা ইনসার্ট করবো, আইডি দিব, নেম এজ আর ইমেল দিব, আর ডিপার্টমেন্ট দিব। হ্যাঁ এইগুলো আইডি নেম এজ ইমেল আর ডিপার্টমেন্ট ভ্যালুগুলো, এই কমান্ডটা হচ্ছে লাগ এই অ্যান্সার আর কি, একটা কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ সেই জন্য একটা কপি করে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা আমি এখানে কপি করছি না, আমি যেহেতু লিখছি না, হ্যাঁ ক্লোজ করে দিলাম। তাহলে এই কাজটা করার পরে এখন হচ্ছে এই এইখানে এই ফোল্ডারের মধ্যে যাবা, যে গিট ব্যাশ ওপেন করতে হবে, ওপেন করে এটা গিট হাবে পোস্ট দিতে হবে, তাহলে তোমার মানে এক্সামটা শেষ হবে। গিট গিট কমিট করতে হবে, হ্যাঁ গিট অ্যাড ডট আগে দিতে হবে, গিট কমিট মাইনাস এম দিয়ে তোমার
নাম দিয়ে কমেন্ট বা হ্যাঁ অমিত পাই, কমেন্ট দিয়ে তোমার নাম দিলা যে বা তোমার আইডি দিলা C2000, তোমার নাম আইডি যেটা ইচ্ছা দিলা যাতে বোঝা যায় তুমি কমেন্ট দিয়েছো। হ্যাঁ এটা দেওয়ার পর ইন্টার দিলাম, কমিট হয়ে গেল। হ্যাঁ মানে যেই নতুন যা যা কাজ করলো ওটা কমিট হলো। এখন হচ্ছে জাস্ট পুশ করা, এই কমেন্টটাতেই একটু প্রবলেম হয় সবার। হ্যাঁ সাধারণত পুশ সবার মানে কোনো প্রবলেম থাকলে হয় না আর কি। হ্যাঁ মানে গিটহাবের সাথে লিঙ্ক থাকতে হবে। আচ্ছা এখানে আমরা প্রথমে গিট পুশ দিয়ে দেখি হয় কিনা। এখানে বলছে এই কমান্ডটা ইউজ করতে, গিট পুশ আপস্ট্রিম অরিজিন, এটা এটা কপি করে নিলাম। মানে অরিজিন মানে হচ্ছে গিটহাব আর কি। হ্যাঁ আর এটা হচ্ছে গিটহাবে এই ব্রাঞ্চটা নাই আর নাই, সেই জন্য এই কমান্ডটা দিতে পারছি। ব্রাঞ্চ থাকলে শুধু গিট পুশ দিলে চলে যেত, কিন্তু এই ব্রাঞ্চটা আসলে নাই, লোকালি আছে মানে আমরা এখানে আছে কিন্তু এই অনলাইনে নাই, মানে এইখানে নাই, এখানে একটাই ব্রাঞ্চ মেইন। ব্রাঞ্চ যদি দেখতে চাই এখানে দেখতে পারবো, গিট আছে এখানে দুইটা আছে, সি টু একটা ব্রাঞ্চ আছে, এখানে মেইন একটা ব্রাঞ্চ আছে, এটা লোকালি লোকালি। তো অনলাইনে যাতে সেম থাকে সেই জন্য এই এই উপরে এই কমান্ডটা দিতে হবে। সরি আমি এখানে ভুল করেছি, এটা কপি হয়নি। এবার হচ্ছে ইন্টার দিলাম, এটা এখন চলে গেছে। হ্যাঁ সাকসেস হয়েছে। এইখানে যে চেক করবো কিভাবে, এখানে যে নিচে নিজের ব্রাঞ্চ দেখতে আছে কিনা। হ্যাঁ এখানে কি নিজের ব্রাঞ্চ দেখছে, ভি অল ব্রাঞ্চ যাবা, গিয়ে দেখবা তোমার ব্রাঞ্চ আছে কিনা, নিজের ব্রাঞ্চ আছে। হ্যাঁ এই ব্রাঞ্চে ক্লিক করলাম, ক্লিক করে দেখবা তোমার কোডটা এসেছে কিনা, তোমার কোড দেখবা কোথায়, যে সোর্সের মধ্যে যাবা, যে দেখবা যে হ্যাঁ তোমার কোডটা এসেছে। আগে ছিল শুধু ডিবিটিস যাবা, এখন এইটাও আছে। এই পর্যন্ত আসলে তোমার কাজ শেষ। এখানে তোমার যদি আইডি আসে, হ্যাঁ তোমার যদি নাম আসে, যেমন এইখানে তোমার নাম আসবে, মানে তোমার এই গিটহাবের নেমটা এখানে আসবে, আর তুমি হচ্ছে যেটা কমিট করেছো ওই ওইটা এখানে আসবে। আর এই ব্রাঞ্চের নাম তোমার আইডি থাকবে, এইগুলো থাকা মানে হচ্ছে তোমার কোডটা ঠিক মতো এখানে আসছে। আর আমি এটা দেখেই এই ফুল মার্কস দিয়ে দিব। আচ্ছা এই কাজটুকুর মধ্যে মেন যে কাজটা ছিল সেটা বলি, সেটা ছিল এই ক্লাসটা লেখা। এই ক্লাসটা লিখবা কোথায় থেকে, এটার জন্য একটা টিউটোরিয়াল আছে। হ্যাঁ এই যে এইখানে, এখানে এতক্ষণ যা বললাম প্রায় সম্পূর্ণটাই আছে। হ্যাঁ সম্পূর্ণটাই আছে যে এখানে যেখানে কিভাবে করেছে ধীরে ধীরে দেখিয়েছি, যা কিছু করা হয়েছে এখানে আছে। তাহলে এই লিঙ্কটা তোমাদের দরকার, এটা পেয়ে যাবো অথবা আমার এই চ্যানেলে গিয়ে যে এটা দেখবা, এই জেনারেল ওয়ে টু ওয়ার্ক ইন এ সফটওয়্যার ফার্ম, এটা ঠিক আছে। তাহলে এইটা দেখে করতে হবে আর কি মূল কাজটা। আর এতক্ষণ যা বললাম সেটা ছিল হচ্ছে কয়েকটা টপিক ছিল, একটা এখানে কিভাবে ডাটাবেসটা ইম্পোর্ট করবা সেটা, আর একটা ছিল হচ্ছে এই যে এইখানে মাইস্কেল কানেক্টরটা অ্যাড করতে হবে। হ্যাঁ এটা একটা ঝামেলার কাজ এটা। আর আর একটা হচ্ছে এইখানে ক্লাস লিখতে হবে, যেটার জন্য টিউটোরিয়ালটা দেখতে হবে। হ্যাঁ এটা আর একটা কাজ ছিল গিটে পুশ করা, মানে গিটহাবে গিটহাবে পুশ করাটা তো দেখালাম। হ্যাঁ এই তিন তিন কয়েকটা কাজ হচ্ছে মানে ওই টিউটোরিয়াল দেখলে হয়তো সহজে পাবা না খুঁজে, এই জন্য আমি এই ভিডিওটা করলাম জাস্ট এই কাজগুলো করার। ধরো কথার কথা ধরো যে তুমি এই কাজটা কিছুই করতে পারলা না, হ্যাঁ জাস্ট এরকম একটা ক্লাস কোনো রকম বানাইলাম, মানে তোমার কোড হচ্ছে না, কিন্তু এই কোড ছাড়া বাকি কাজগুলো যেন ঠিক মতো হয়, মানে এতক্ষণ যা যা করলাম ওইগুলো যেন ঠিক হয়। হ্যাঁ এই এই ইয়েটা দরকার হলে আমি কপি পেস্ট করে দিয়ে দিব তোমাদের, হ্যাঁ যাতে টেস্ট করতে পারো। ঠিক আছে এই কাজটাই আর কি। ওকে হ্যাঁ থ্যাংক ইউ।